প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা জানো এখানে আমরা ক্লাস সিক্স জিওগ্রাফি নিয়ে আলোচনা করছি সামেটিভ এক্সাম ওয়ানের জন্য। আজকে আমরা চ্যাপ্টার থ্রি তুমি কোথায় আছো শুরু করব। তা তুমি কোথায় আছো, তুমি কোথায় আছো বলতে এটা পৃথিবীর উপর আমরা কোথায় আছি এটা জানতে চাওয়া হচ্ছে। তুমি ধরো ফুটবল মাঠে ফুটবল খেলতে যাও, তুমি কোথায় দাঁড়িয়ে আছো তুমি বলে ইজিলি বলতে পারবে, মাঠের দক্ষিণ দিকে, মাঠের উত্তর দিকে, পশ্চিম দিকে, যে কোনো একটা জায়গায় বলতে পারবে। কিন্তু পৃথিবীর উপর তুমি কোথায় দাঁড়িয়ে আছো বলা কিন্তু খুব মুশকিল। সেই জন্য কিসের পরিপ্রেক্ষিতে বলতে হবে সেটা আমাদেরকে জানতে হবে। পৃথিবীর একটা ছোট রূপ হচ্ছে দেখো গ্লোব, গ্লোব দেখতে পাচ্ছ, এটাই পৃথিবী। আর এই যে পৃথিবীটাকে দেখো আমরা কতগুলো ভাগে ভাগ করে নিয়েছি, অনেক কাল্পনিক রেখা রয়েছে, এদিকে কিছু কাল্পনিক রেখা রয়েছে, এদিকে কিছু কাল্পনিক, উত্তর থেকে দক্ষিণ বরাবর কিছু, আবার পশ্চিম থেকে পূর্ব বরাবর কিছু, ঠিক আছে। এই রেখাগুলোকে কল্পনা করা হয়েছে আমরা পৃথিবীর উপরে কোথায় আছি সেটা জানার জন্য। এই রেখাগুলোকে প্রতি এক ডিগ্রি অন্তর কল্পনা করা হয়েছে, ঠিক আছে। তাহলে রেখাগুলোর মান হচ্ছে এক ডিগ্রি, ডিগ্রি এককে প্রকাশ করা হয়। আচ্ছা, আজকে আমরা এটুকুই থাকলো, পরে আমরা এগুলো বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। ভালো থেকো, সুস্থ থেকো।